ইনেরে ফাঁকে আহাটি ফিনেরে ফাঁকে টিফিনেরে ফাঁকে হবে আজ সব অবসান সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায় আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায় নকশির ছকে ছকে হৃদয়ের গিটান টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে
ফাঁকে আমার বন্ধুরা বসে আছে কথা বলবে বলে আমার বন্ধুরা কথা বলবে কিন্তু কোথায় কথা বলবে বন্ধু প্রথমেই তোমার কাছে চলে যাই তুমি কি নিয়ে কথা বলতে চাও সকালে উঠে আমরা মোবাইল নিচ্ছি রাতে ঘুমানোর আগেও মোবাইল দেখছি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম মানে হচ্ছে সামাজিকতা বাড়ানোর জন্য কিন্তু বস্তুত পক্ষে আজকাল আমরা হয়ে উঠছি এরই কবলে অসামাজিক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সুন্দর করে একটি বন্ধুর সাথে কথা বলছি কিন্তু দেখা যায় যখন বাস্তব জীবনে সেই বন্ধুর সাথে আমাদের দেখা হয় বন্ধুর সাথে কথা বলতে আমাদের আর ইচ্ছে করে না কারণ আমরা বাস্তব জীবনে সামাজিকতাকে ভুলে যাচ্ছি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মানে কিন্তু তা নয় এর আসল মানে হচ্ছে আমরা এর মাধ্যমে আমাদের সামাজিকতা আরও বাড়িয়ে দিব আমরা মানুষকে ভুলে যাব না এবং আমাদের আন্তরিকতাকে ভুলে যাব না আন্তরিকতাই আমাদের মূল আচ্ছা সবার আগে প্রশ্ন করি যে আমাদের মানবিকতা আর আমাদের বিবেক কোথায় আচ্ছা যে বাসায় যে আমাদের যারা কাজ করে আমরা কিন্তু নিজেরাই পারি আমাদের বিছানাটা গোছাতে তারপর আমাদের দিন শেষে চেয়ে থাকতে হয় যে তারা কখন এসে আমাদেরকে গুছিয়ে দিবে আমাদের টিচাররা ক্লাস নিচ্ছে আমরা পেছনে কথা বলছি তাহলে সেখানে আমাদের দায়িত্ব কর্তব্যটা কি আমাদের মানবিকতা কি এতটুকুই খারাপ যে আমরা একজন কষ্ট করছে তার কষ্টকে মূল্যায়ন করছি না এই যে আমরা টিফিন খাচ্ছি চিপস ফেলে দিচ্ছি জুসের প্যাকেটটা ফেলে দিচ্ছি এই যে আমাদের আয়া আমরা যে সিস্টার বলি তাদেরকে সম্মান করে প্রকৃতপক্ষে আমাদের মানবিকতা আমাদের সম্মানটাকে কতটুকু তুলে ধরছে আমরা কি নিজেরাই পারি না এইসব ছোট ছোট কাজে তাদেরকে সাহায্য করতে আমাদের মানবিকতাকে এগিয়ে নিয়ে যেতে পড়াশোনা 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 রাত দিন পড়াশোনা তোতা পাখির মতো পড়াশোনা কিন্তু কিসের জন্য এই পড়াশোনা চাকরি করার জন্য সার্টিফিকেট অর্জনের জন্য নাকি ডিগ্রি অর্জনের জন্য না একটিও ঠিক না আমাদের এত পড়াশোনা শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীর মধ্যে মানবিক সেবা জন্য আগ্রহ তৈরি করা এবং তার মধ্যে যেসব মানবিক মূল্যবোধ আছে সেগুলি জাগ্রত করা আমাদের দেশে যে সম্পদগুলো রয়েছে যেমন চুনাপাথর কিংবা কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো একটি প্রতিবেদন অনুযায়ী রিপোর্ট বেরিয়েছে মার্কিন ডলার অনুযায়ী $2.26 trillion এগুলোর মার্কেট ভ্যালু কিন্তু আজকে যদি আমরা তার সঠিক ব্যবহার করতে পারতাম আমাদের দেশের কি আজ চেহারা পুরোটাই পাল্টে যেত না বিভিন্নভাবে এনার্জি রিসোর্স যেটিকে আমরা ব্যবহার করছি সেদিকে আমরা সজাগ থাকবো জলবায়ু পরিবর্তনের পিছনে আমরা দেখতে পাই মানুষের কলকারখানা থেকে ধোঁয়া নিঃসরণ হচ্ছে কালো ধোঁয়া যে গাড়িগুলো থেকে নিঃসরণ হচ্ছে আমাদের সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা হরিণ এই জীববৈচিত্র্যগুলো আজকে পরিবেশ দূষণের কারণে দেখা যাচ্ছে অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে আজকে পুরো বিশ্বকে টিকিয়ে রাখতে হলে এবং মানসম্মত একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আসুন সকলে এগিয়ে আসুন এই সম্পদগুলোকে রক্ষার জন্য অসাধারণ বলেছো বন্ধু তোমার কথার মধ্য দিয়ে কিন্তু আমরা অনেক বড় একটি মেসেজ পেয়ে গিয়েছি এবারে চলে যাব তোমার কাছে তুমি কি বলতে চাও আজকে আমি কথা বলতে চাই মানসিক স্বাস্থ্য নিয়ে একজন মানুষের বাহ্যিক স্বাস্থ্যটা দেখে আমরা বুঝি সুস্থ কিন্তু দেখুন যখন একজন মানুষের মন বিপর্যস্ত হয়ে পড়ে আমরা সেই জিনিসটাকে আমাদের সমাজে খুবই নেতিবাচকভাবে দেখি আমরা ভাবি একজন মানুষ যদি কান্নাকাটি অবস্থা করে বা আমার সাথে কথা বলতে না চায় বা মন মানসিকভাবে সে মানুষজন থেকে দূরে চলে যাওয়া শুরু করে তখন আমরা ভাবি সে হয়তো আর আমাদের মধ্যে একজন নেই কিন্তু এই ধারণাটাকেই বদলে যখন আমি তার কাছে গিয়ে বলবো যে বন্ধু আয় আমরা একসাথে দেখি তোর কী হয়েছে বা তোর সমস্যাটা কোথায় আমরা একসাথে মিলে মিশে এই জিনিসটাকে ঠিক করি ঠিক তখনই কিন্তু আমার সমাজে এক অনেক বড় একটা পরিবর্তন সাধিত হবে তখনই কিন্তু এই মানবিক বোধ এই সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করা সেটা সফলভাবে আমরা ব্যবহার করতে পারবো তাই সমাজে আজ সকলকে আমি একটা কথা বলতে চাই আসো আমরা সবাই এই মানসিক সুস্থতাকে ইতিবাচক চোখে দেখা শুরু করি বাহ চমৎকার কথা বলেছো বন্ধু এবারে চলে যাব তোমার কাছে তুমি কি বলতে চাও বাবা মাকে ভালোবাসতে হবে তাদেরকে সম্মান করতে হবে কিংবা আমাদের গুরুজনদেরকে দেখলেই সালাম জানাতে হবে সম্মান প্রদর্শন করতে হবে এই ছোট ছোট জিনিসগুলো আমরা আমাদের একদম শৈশব কাল থেকেই শিখে এসেছি কিন্তু মূল প্রশ্ন দাঁড়ায় যে আসলেই জীবনের এই পর্যায়ে এসে আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে কতটুকুই বা মূল্যায়ন দিতে পেরেছি চলুন আজ সকলে মিলে আমরা প্রতিশ্রুতি নিই আমাদের বাবা মাদের প্রতি আমাদের যেসব দায়িত্ব রয়েছে এগুলো যেন আমাদের অন্তর থেকে আসে এগুলো যেন কোনো গদবাঁধা নিয়মের মধ্যে না পড়ে আসুন সকলে মিলে তাদেরকে একসঙ্গে ভালোবেসে সম্মান প্রদর্শন করে এক সুন্দর পৃথিবীর দিকে এগিয়ে যাই চমৎকার বলেছো বন্ধু তোমাদের সকলের কথা কিন্তু অনেক শিক্ষণীয় আমার বিশ্বাস আমার সামনের বন্ধুরাও তোমাদের কথার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে বন্ধু তোমাদের চমৎকার কথাগুলোর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট
শিশুদের ছবি আঁকা হয়ে গেছে ম্যাঙ্গোম্যান, চলো আমরা ছবিগুলো দেখে নেই। বাহ, কি সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি, তুমি কি এঁকেছো? হাসান মঞ্জিল। অনেক সুন্দর হয়েছে, কি কালার দিয়ে কালার করা হয়েছে এটা? অ্যাক্রিলিক কালার। অনেক সুন্দর হয়েছে বন্ধু। বাহ, খুব সুন্দর ছবি আঁকো তোমরা, তোমার ছবিটিও অনেক সুন্দর। তুমি কি এঁকেছো? আমি ঝুলন্ত ব্রিজ এঁকেছি। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, অনেক সুন্দর হয়েছে বন্ধু, তোমার কালার করাটাও কিন্তু অনেক চমৎকার। বাহ, তুমি কি এঁকেছো? অনেকগুলো হরিণ এবং বাঘ দেখতে পাচ্ছি। সুন্দরবন এঁকেছি। সুন্দরবন এঁকেছো, অনেক সুন্দর হয়েছে। কি কালার দিয়ে কালার করেছো? পেস্টেল কালার। অনেক সুন্দর হয়েছে। এবারে চলো ওই সাইডে বন্ধুদের ছবিগুলো দেখে নিই। তুমি কি এঁকেছো? এত সুন্দর হয়েছে ছবিটি এবং কালার করাও কিন্তু অনেক সুন্দর। আমি আমাদের স্কুল এঁকেছি। স্কুল এঁকেছো, অনেক সুন্দর একটি স্কুল। তোমাদের স্কুলটা তো আমি ঘুরে দেখেছি, আসলেই কিন্তু অনেক সুন্দর একটি স্কুল, কালারও অনেক সুন্দর হয়েছে, তোমার ছবিটিও অনেক সুন্দর। বাহ, কি চমৎকার! তুমি কি এঁকেছো? গ্রামের সিনারি। গ্রামের দৃশ্য এঁকেছো, অনেক সুন্দর হয়েছে। এখানে বাচ্চারা খেলছে, তারপর এখানে একজন সবজি নিয়ে যাচ্ছে, এখানে গরু দেখছি। বাহ, অনেক সুন্দর হয়েছে। বাহ, অনেক সুন্দর। তুমি কি এঁকেছো? বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিদর্শনীয় স্থানগুলি এঁকেছি। অনেক সুন্দর, একটি ছবির মধ্যে সবকিছু ফুটিয়ে তুলেছো। তুমি কি এঁকেছো? বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য ষাট গম্বুজ মসজিদ। অনেক সুন্দর হয়েছে বন্ধু, তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে ঝুলিয়ে দেব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলো। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের চমৎকার এই ছবিগুলোর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। কি খুব চেষ্টা হচ্ছে না গান করার জন্য? আমাদের ম্যাঙ্গোম্যান কিন্তু খুব চেষ্টা করছে গান করার জন্য। আমাদের ম্যাঙ্গোম্যান কিন্তু গান গাইবে না, গান গাইবে আমার এই বন্ধুরা। আমার বন্ধুরা গান গাইবে, কিন্তু কোথায় গাইবে? হ্যাট হ্যাট হ্যাট, আর
আরে ডাইনে চল ডাইনে চল ডাইনে চল হিয়ানে উঠিয়া গরু কাহারিতে দিয়া জুড়ি অসাধারণ গান করেছে বন্ধুরা, তোমাদের তিনজনের গান কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমাদের চমৎকার এই গানের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছো আমরা এখন গেমস খেলবো। আমরা গেমস খেলবো, কিন্তু কোথায় খেলবো? বন্ধুরা তোমাদেরকে গেমসের নিয়মটি বলে দেই। তোমাদের পিছনে তিনটি আম গাছ দেখতে পাচ্ছ, এই আম গাছ থেকে অনেকগুলো আম, যে বেশি আম পাড়তে পারবে সে হবে আজকে উইনার। তাহলে বন্ধুরা তোমরা রেডি তো? তোমরা রেডি তো? লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7 তুমি যে একটু কম আম পেরেছো, এটার জন্য কি তোমার কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে? মন খারাপ করার কিছুই নেই, তোমরা তিনজনই আজকে উইনার, আর তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন। স্যার, আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার, আপনার কাছে প্রথমে জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। আমাদের প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, এটা প্রতিষ্ঠা হয়েছে 1998 সালে। পরবর্তীতে আমাদের 2005 সালে বর্তমান যে জায়গাটা দেখছেন সেখানে আমরা পুনঃপ্রতিষ্ঠা করি। এখানে আমাদের এখানে প্রায় 2700 স্টুডেন্ট আছে। 2010 সালে আমাদের এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হন এবং সেখান তারপর থেকে আমরা চট্টগ্রাম শহর, বাংলাদেশ তথা আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা যথেষ্ট পরিমাণ সুনাম অর্জন করেছি। আপনারা জেনে খুশি হবেন যে লাস্ট আমাদের যে পাবলিক এক্সামগুলো ছিল সেগুলোতে আমাদের বাচ্চারা খুবই ভালো ফলাফল অর্জন করেছে। 2021 সালে আমাদের প্রতিষ্ঠান সার্বিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল প্রতিষ্ঠানের ভেতরে, অর্থাৎ ইংলিশ ভার্সনে যে প্রতিষ্ঠানগুলো তার ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সেনাবাহিনী পদক আমরা অর্জন করেছি। এছাড়া 2022 সালে আমাদের কলেজ সার্বিকভাবে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য ইংলিশ ভার্সন যতগুলো প্রতিষ্ঠান আছে সেনাবাহিনী পরিচালিত তার ভেতরে আমরা সর্বশ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছি। এছাড়া 2023 সালে বাংলা এবং ইংলিশ উভয়ে আমরা ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, প্রায় 70টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল, সেখানে আমাদের স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং আমাদের কলেজ ইংলিশে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। আপনাদের দোয়া এবং প্যারেন্টসদের সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। স্যার, আপনার কাছে আরও একটি বিষয়ে ছোট্ট করে জানতে চাই, একটি মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য একটি শিশুর আসলে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? আমার মূল্যায়ন হচ্ছে যে মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য একজন ছাত্রছাত্রীকে বা ছোট শিশুদেরকে ভালো এবং খারাপের পার্থক্যটা মূল্যায়ন করতে হবে এবং সেই সাথে অন্যের অধিকার সম্পর্কে যথেষ্ট পরিমাণ সচেতন হতে হবে এবং এই শিক্ষাটা পরিবার থেকে সিংহভাগ পাওয়ার কথা তার, এবং আমরা প্রতিষ্ঠান হিসাবে সেগুলোকে প্রস্ফুটিত করার জন্য যথেষ্ট পরিমাণ স্কোপ দেব বা আমরা পরিবেশ তৈরি করে দেব যে সামাজিক মূল্যবোধ,
পারস্পরিক মূল্যবোধ এবং ব্যক্তিগত যে মূল্যবোধ যেটা আছে সেটা তাদের ভিতরে গড়ে তুলতে হবে। এবং এই জন্য আমাদের বর্তমানে গেজেট নির্ভরতা কমিয়ে পারস্পরিক যে যোগাযোগ আছে সেটাকে নির্ভর করতে হবে। গেজেট যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে বাকি সময়টুকু পরিবারের পরিজন যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সাথে মেলামেশা করা, এটা দাদা দাদি হতে পারে, পাড়াপড়শী যারা আছে যারা বয়োজ্যেষ্ঠ তারা, বাবা মা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে, অর্থাৎ তাদের অভিজ্ঞতার যে ঝুলিগুলো আছে সেখান থেকে যথেষ্ট পরিমাণে উপাদান নিয়ে নিজেকে ভালো হিসাবে গড়ে তুলতে পারবে। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাচ্ছি নেক্সট সেগমেন্টে। কি অসাধারণ ভাবে আমার বন্ধুরা সেজে আছে নাচ দেখাবে বলে। আমার বন্ধুরা কি গানে নাচবে তোমরা? বিহুর তালে। বাহ চমৎকার, আমার বন্ধুরা নাচবে কিন্তু কোথায় নাচবে? ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সাথেই থেকো। টাটা।